হ্যালো হ্যালো হ্যালো, একটু ওয়েট করে যাই লোকেদের জয়েন করার জন্য। আমি খুব স্মুথলি কানেক্ট করতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। তো ভিডিওটা একটু আটকে আটকে আসছে। হ্যাঁ, না, আমার ক্ষেত্রে ঠিকই দেখাচ্ছে, স্মুথ দেখাচ্ছে। দেখাচ্ছে। ওকে, অল রাইট, ওকে, লেটস জাস্ট ওয়েট ফর কাপল অফ মিনিটস। আর মোটামুটি আই থিঙ্ক ইটস অ্যাবাউট ওয়াট টাইম, এখনো 2 মিনিট বাকি আছে ফর টু বি 8:30, সো উই ক্যান ওয়েট টিল 8:30। অ্যাবসলিউটলি। হ্যালো শ্রেষ্ঠা, হাই হাই, হাই নিবেদিতা, দুটো হ্যালো বলেছে, একটা তোমার জন্য একটা আমার জন্য। ও আচ্ছা, হ্যালো। ওকে, সো আই থিঙ্ক আরেকটা, উইল জাস্ট ওয়েট ফর 1 মোর মিনিট, তারপরে উই উইল স্টার্ট, অ্যান্ড স্লোলি আস্তে আস্তে পিপল উইল এনিওয়েজ জয়েন, তো হ্যাঁ, এটা হয়ে যাবে। তো তোমার সব মেটিরিয়ালস আর রেডি উইথ ইউ রাইট না, হোয়াট এভার ইউ একদম নিড? একদম, সব ওকে, রেডি। তো তোমাকে তো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য পজিশন অফ দ্য ক্যামেরা ওয়েন ইউ আর ক্রিয়েটিং স্টাফস, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি একটা জায়গায় সেট হয়ে গেছি একদম, আমি আর নড়ছি না আপাতত। আমি অ্যাকর্ডিংলি সেট করবো, দেখা যাক। ওকে ওকে, হ্যালো হ্যালো, এবার বলেছি শেষটা, হ্যালো বোথ অফ ইউ। হ্যালো শ্রেষ্ঠা। হ্যাঁ, ওকে, সো আই থিঙ্ক আমরা স্টার্ট করে দিতে পারি, অ্যান্ড দেন অ্যাজ সুন পিপল উইল জয়েন। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম এভরি ওয়ান টু ইয়েট অ্যানাদার সেশন, অ্যান্ড টুডে উইকেন্ড, সো হ্যাজ টু বি সামথিং স্পেশাল। তো আজকে স্পেশাল সেশন উইথ দ্য স্পেশাল গেস্ট জয়শ্রী, অ্যান্ড দ্যাটস অন আর্ট থেরাপি অ্যান্ড পেন্টিং ইন এ ডিফারেন্ট ওয়ে। অ্যান্ড বিফোর উই স্টার্ট, সো যেটা আই উড লাইক টু নো ফ্রম ইউ জয়শ্রী, হাউ হ্যাজ পেন্টিং অর আর্ট হেল্পড ইউ ইন টার্মস অফ হিলিং? আমি বলতে চাই যে ইন মাই অ্যাডোলেসেন্স অনেকটা টাইমই আমি ডিপ্রেশনে ভুগেছি। হ্যাঁ, আমি যে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি তার মধ্যে অনেক বড় অবদান রয়েছে আর্টে। আই থিঙ্ক ইট ইজ দ্য ফুড অফ দ্য সোল, নট ওনলি পেন্টিং, এনি ফর্ম অফ আর্ট, ঠিক আছে, সেটা যার যার নিজস্ব পছন্দ। আমার মনে হয় কালার্স যেরকম যেরকম ক্যানভাস বা পেপার কে রাঙিয়ে তুলতে পারে, এক্স্যাক্টলি সেম ওয়েতে দে ক্যান রিভাইভ আর হার্ট হুইচ ইজ ফেডেড অ্যাওয়ে উইথ কি বলবো, বিভিন্ন রকমের প্রবলেমস আসে, আঘাত আসে, অনেক মেন্টালি ডিপ্রেশন থাকে, কাজের স্ট্রেস থাকে, তো সেখান থেকে রিভাইভ করার জন্য আই থিঙ্ক আর্ট ইজ দ্য বেস্ট মেডিকেশন। সো ইটস ইট হ্যাজ হেল্প মি আ লট। ওকে, সো হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ আর্ট তুমি প্র্যাকটিস করো, কি কি করো? অ্যাট ফার্স্ট আই স্টার্টেড উইথ ওয়াটার কালার, মানে ছোটবেলা কথাটা ছেড়ে দিচ্ছি, তো হাতে করি অয়েল প্যাস্টেল না অয়েল প্যাস্টেল। আমি ফার্স্ট ওয়াটার কালার দিয়ে শুরু করি, তারপর দেন আই মুভ টু গ্লাস পেন্টিং, অ্যান্ড দেন আই কেম টু অয়েল পেন্টিং। আর এখন এই মুহূর্তে আমি ছোট, মানে আমার মনে হয় যে সবসময় আঁকতে গেলে যে গাদা কাগজ পেন্সিল হ্যাঁ নিয়ে বসতে হবে তা একদম না, ছোট ছোট জিনিস, ছোট ছোট ক্রাফটস এর জিনিস তৈরি করলেও মন অনেক ভালো হয় নিজের মতো করে। ইউ ডোন্ট হ্যাভ টু বি এ গ্রেট আর্টিস্ট, ঠিক আছে, বা অন্যকে দেখানো যে আমি কতটা ভালো আছি সেটা কোনো দরকারই নেই। তোমার নিজের মনের মধ্যে যা যেরকম সেরকম উঠে ফেলো। ইট শুড মেক ইউর সেলফ হ্যাপি, ইফ ইউ আর হ্যাপি দেন এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড এভরিথিং উইল ফল ইন টু প্লেস। রাইট, ওকে, সো আমরা এই ডিসকাশনটা উই উইল কন্টিনিউ থ্রু আউট আওয়ার 1 আওয়ার সেশন, বাট হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ আর গোয়িং টু শো আস ইন টার্মস অফ আর্ট থেরাপি? কি ফার্স্ট শিখছি আমরা? ওকে, তো ফার্স্টে আমি বুকমার্ক বানানো শেখাবো, ইট ইজ ভেরি ওকে, ভেরি ইজি। হ্যাঁ, ঠিক আছে,
তো বুকমার্কের ক্ষেত্রে উই ক্যান ইউজ সাম কাইন্ড অফ হার্ড পেপার, যেটা মানে মানে ওই পাতলা শিট গুলো নয়, একটু মোটা ধরনের কাগজ আমি এখানে নিয়েছি, ঠিক আছে, এটা একটু শক্ত, তো যাতে এটা তাড়াতাড়ি খারাপ না হয়ে যায় এইরকম ধরনের একটা পেপার নিয়েছি। আর তার সঙ্গে আমি একটা ওই কালারফুল পেপার অ্যাটাচ করব, ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে, উপরে একটা রিবন টিবন দিয়ে সুন্দর লাগবে। আমি প্রথমে বুকমার্ক দিয়ে শুরু করবো, নিজস্ব যার যেরকম পছন্দ, কেউ কেউ গান ফান পছন্দ করে, তো সে তারা গিটার বা ভায়োলিন এরকম কিছু আঁকতে পারে, অনেকে নেচার পছন্দ করে তো গাছপালা, অনেক গাছপালা, তো যেহেতু এটা বুকমার্ক তো আমি বুকস এর থিমে একটা বুকমার্ক তৈরি করবো। ওকে, লেটস স্টার্ট। ওকে, একটু রিপোজিশন করবি। Yes. তো এই পেপারটাতে আমি আঁকতে শুরু করবো, ঠিক আছে। আমি একটা মোটামুটি পেন্সিল স্কেচ বানিয়ে নিয়েছি, সময় কম, তো আমি জাস্ট কালারটা করে দেখাবো। আচ্ছা, আই থিঙ্ক আর ভিডিও ইজ বাফারিং, দেয়ার ইজ সাম ইন্টারনেট ল্যাগ, দেয়ার ইন্টারনেটটা ল্যাগ করে গেছিল। হ্যাঁ, কেটে কেটেই আসছে একটু। আচ্ছা, আমি কি তাহলে স্টার্ট করব? একটু হ্যাঁ, মানে একটু জানলা টানলা কিছু খোলা যাবে, বিকজ দেয়ার ইজ এ লট অফ ইন্টারনেট ল্যাগ, মানে আচ্ছা, ভিডিওটা ইজ পিক্সেলেটেড। ওকে ওকে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, বেটার বেটার। তো তুমি তুমি যে একটা, হোয়াট ইউ ক্যান ডু ইজ, তোমার যেখানে রেখে ইউ আর পেন্টিং না, ইউ ক্যান রিপজিশন দি ক্যামেরার ওটা ওই দিকে, সো উই ক্যান সি দা পেন্টিং হোয়াট ইউ আর ডুইং। আমি মেনলি হাতের উপর রেখে করছি। ওকে ওকে ওকে, হ্যাঁ, মানে আমরা দেখতে পাচ্ছি না এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, এটা কি ট্রাইপড অর ইজ ইট আ স্ট্যান্ড? না, অ্যাকচুয়ালি ট্রাইপড নেই আমার, আমাকে এইভাবেই অ্যারেঞ্জ করতে হয়েছে। ঠিক আচ্ছা, আছে, আমি হ্যাঁ, তুমি একটু আগে এটা স্কেচটা মোটামুটি দেখিয়ে করে দাও, মেবি। দেখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে কি? না, ব্লে প্রচন্ড লাইট পড়ছে, দেখা যাচ্ছে। আমি বরঞ্চ একটু এগিয়ে আসি, তাহলে পুরোপুরি দেখা যাবে। এই যে, দিস ইজ সামথিং ইজ রিটেন, কিছু লেখা আছে হ্যাঁ, তার এখানে উপর? লেখা আছে মাই উইকেন্ড ইজ বুকড, ঠিক আছে, আচ্ছা, ওকে ঠিক ওকে আছে, হ্যাঁ। ওকে, সো আমরা কি টাইপ অফ পেপার ডু উই ইউজ ফর মেকিং বুকমার্ক? হ্যাঁ, আমি একটু হার্ড, এখানে ইউজ করছি হ্যান্ডমেড পেপার, ঠিক আছে, হ্যান্ডমেড পেপার ওকে, ইন দ্য সেন্স যেগুলো কটন প্রেসড পেপার গুলো হয় সেগুলো আমি হুম ইউজ করছি, কারণ এগুলো খুবই স্টার্ডি হয় আর চট করে নষ্ট হয় না। তো যেহেতু বুকমার্ক এটা, তো এটা বারবার করে হয়তো বইয়ের ভেতর বারবার ইউজ হবে, এক বই থেকে অন্য বই, এখানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটু হার্ড কাইন্ড অফ পেপার ইউজ করছি। অনেকে চাইলে এটাকে ল্যামিনেট করে নিতে পারে, হ্যাঁ, অনেকে ল্যামিনেট করে নেয়, তো সেই ক্ষেত্রে এটা লঞ্জিবিলিটি আরো বেড়ে যাবে। ওকে, সো আমি তো কালারফুল হ্যান্ডমেড পেপার ইউজ করতে পারি, ইনস্টেড অফ হ্যাঁ হোয়াইট আই হ্যাঁ, ক্যান ইউজ এ এক্স্যাক্টলি, ইউজ কালারফুল করাই ওয়ান। যায়, সেক্ষেত্রে একটু
ডার্ক কালার ইউজ করতে হবে, যে কালারটা মানে যেটা কালার করতে চাইছি, এখানে ব্ল্যাক এর উপর দিয়ে ইউজ করা যাবে, বা কোন রঙিন পেপার যেমন ইয়েলো, ইয়েলোর উপর তো অনেক রং ইউজ করা যায়, সেগুলো ইউজ করা যেতে পারে। ওকে, এন্ড উপরের যে হোলটা, দ্যাট ইজ ইউজিং দ্য পাঞ্চ মেশিন কি? হ্যাঁ, আমি এটা পাঞ্চে একটা এই পাঞ্চিং মেশিন দিয়ে করেছি, এটা হ্যান্ডি খুব, ঠিক আছে, ওকে এটা সিঙ্গেল হোল ওকে করার জন্য। ওকে বেশিরভাগ আমরা দেখি যে ডাবল পাঞ্চ করার জন্য মেশিন গুলো পাওয়া যায়, করেক্ট সেটা ক্ষেত্রে করেক্ট একটু প্রবলেম হয় মানে দা পজিশনিং করা, সেক্ষেত্রে সিঙ্গেল পাঞ্চিং মেশিনটা কিন্তু খুব ইউজফুল। ওকে ওকে সো ফার্স্টে আমি জাস্ট একটা বেস কালার দিয়ে দেবো, তার উপর দিয়ে শেডিং করা যেতে পারে। ওকে আমরা জাস্ট মানে তোমাকে জানাচ্ছি, আমি কিছু কি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি জাস্ট স্টার্ট করেছি, আমি ওকে একটু মোটামুটি করে নিলে কালারটা বলে যাবে, অনেক লাইট হুম রয়েছে তো ওই জন্য ঠিক উঠছে না। হুম 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 অ্যান্ড এটা কিন্তু খুবই ইজি বুকমার্ক বানানোটা, মানে যদি কেউ আর্টে থ্রু হিল করতে চায়, আমার মনে হয় সব থেকে ফার্স্ট দে ক্যান স্টার্ট উইথ বুকমার্কস, বিকজ ইটস রিয়েলি ভেরি ইজি। ঠিক আছে, যারা মোটামুটি আর্টের মানে আঁকার সঙ্গে যুক্ত নেই আর কি, তারাও খুব ইজিলি এটা দিয়ে স্টার্ট করতে পারে, দেন ওকে অ্যাকর্ডিংলি দে ক্যান মুভ টু ওয়াটার কালার অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। Yes. And instead of purchasing bookmarks, যেটা 100 rupees দিয়ে, I can actually create it myself, নিজের মতন কাস্টমাইজড bookmarks I can এক্স্যাক্টলি, make. আমার তো মনে হয় বুকমার্ক কেনার কোনো দরকারই পড়ে না, ইটস রিয়েলি ইজি টু মেক। হ্যাঁ, জাস্ট কিছু তোমার জিনিসপত্র লাগবে, একটু কাগজ, আর মোটামুটি আমার মনে হয় এই ওয়াটার কালার ফোটো কালার সবার বাড়িতেই থাকে, মানে সবাই তো কোনো না কোনো সময় ছোটবেলায় হোক কিছু না কিছু আঁকা শিখতোই আর কি, মানে বাঙালি ঘরে যা হয় আর কি, বেশিরভাগ কিছু না কিছুতে ভর্তি করে দেবেই বাবা মা, তো আঁকাটা মোটামুটি আমরা সবাই শিখি। নর্মাল আমি এখানে আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করছি যেহেতু আমি আঁকি, বাট স্টুডেন্টস ওয়াটার কালার উইল অলসো ডু। ওকে ওয়াটার কালার ছাড়া আই ক্যান অলসো ইউজ পোস্টাল কালার এন্ড এভরিথিং, রাইট? দ্য হ্যাঁ রেগুলার হ্যাঁ, ফেব্রিক পোস্টার কালার কালার যেগুলো, ইউজ করা যেতেই পারে, পোস্টার কালারও খুব ভালো মানে ভালো ফুটবে এখানে। বিকজ ইট ইজ ট্রু যে আমি আই আই মানে আ পার্সন লাইক মি, আই লাইক ডিফারেন্ট কাইন্ড অফ বুক মার্কস, আমার প্রতিটা বইতে ডিফারেন্ট ডিফারেন্ট বুক মার্কস লাগানো থাকে, সো আচ্ছা, সেখানে ইনস্টেড অফ বাইং আই ক্যান মেক মাই ওন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য বুক এক্স্যাক্টলি। দ্যাট আই এম ইউজিং। আর সব থেকে বড় কথা যে তুমি শুধু একটা বুকমার্কই পেলে না, তোমার কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে যে এক্স্যাক্টলি আই হ্যাভ ক্রিয়েটেড দিস, আর আমি সেইটা ইউজ করছি, আর তুমি মানে হ্যান্ডমেড জিনিসের একটা আলাদাই আনন্দ থাকে, আর বলো সৌন্দর্য বলো, হ্যান্ডমেড জিনিসের একটা আলাদাই ব্যাপার থাকে। সো ইয়েস যখন তোমাকে কেউ ইউজ করতে দেখবে, সেও জিজ্ঞেস করবে আচ্ছা এটা কিভাবে বানানো হয়েছে, ইউল ফিল গুড। ইয়েস ইয়েস অ্যান্ড সেলফ ক্রিয়েটেড জিনিসের একটা অ্যাকমপ্লিশমেন্ট ইজ এনিওয়েজ দেয়, এক্স্যাক্টলি, আর অ্যান্ড এইগুলো কিন্তু গিফট পারপাসে আমি বলবো অসাধারণ। কোনো কেউ যদি বই টই পড়তে ভালোবাসে, তাকে তুমি জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে যদি বুকমার্ক দাও, আই ক্যান বেট দ্যাট পার্সন উইল বি রিয়েলি হ্যাপি। একটা বুকমার্কের সঙ্গে একটা বই দিলে আরো বেশি হ্যাপি হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট ওপরের পার্টটা এখন করেছি, লিভস, ওকে লিভস, ঠিক আছে, তো আমি ওকে যে জিনিসটা বানাচ্ছি যে বুকস আর নেচার ওকে দুটোই আমাদের মনকে খুব প্রসারিত করে, হ্যাঁ আমাদের মানসিকতাকে খুব প্রসারিত করে, অ্যান্ড এই রোজকার দিনের এই অফিস হ্যান ত্যানের চাপ থেকে অনেকটাই বেশি রিলিফ দেয়, তো সেই জন্য আমার তো টিম এখানে আমার আজকে একটা প্রশ্ন আছে, বলো। সো তুমি নিজেও ইউ ওয়ার্ক ইন এ কর্পোরেট অ্যান্ড তোমাদের একটা স্ট্রেসফুল জব, এই ইউ হ্যাভ আ জব ফর 9 hours, 10 hours, 8 hours, এরকম একটা জব থাকে, whether it is
অফ মানে অনলাইন হোক অফলাইন হোক, দ্যাটস এ ডিফ মানে ওয়ার্ক ফ্রম হোম হোক বা অফিসে গিয়ে হোক, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট লেভেল অফ স্ট্রেস ইজ স্টিল দ্য সেম। তো অনেকে অনেক এক্স্যাক্টলি কিছু বলে, অনেক সময় বলে মানে আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য এক্সকিউজেস দ্যাট আই হ্যাভ হার্ড সো ফার। তো বলা হয় যে আই ডোন্ট গেট টাইম, সো আই অলওয়েজ বিলিভ দ্যাট ইফ ইউ লাভ সামথিং ইউ উইল অলওয়েজ ফাইন্ড টাইম ফর দ্যাট। এক্স্যাক্টলি সো আমারও সেই কথাটাই হচ্ছে যে যদি কিছুর জন্য কোন একটা জিনিসের জন্য ভালোবাসা থাকে, তুমি সেটার জন্য টাইম বের করবে। এই ধরো মানে আমার মোটামুটি দিনে 6 দিনই কাজ থাকে, একটা দিন আমি ছুটি পাই, তো সেই দিনটা আমি চাইলেই ল্যাদ খেয়ে সারাদিন কাটাতেই পারি, দ্যাটস আ গুড এক্সকিউজ, রাইট? বাট শুধুমাত্র মানে আমার মনে হয় যে শুধুমাত্র লাইফটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো লাইফ নয়, লাইফটাকে তো প্রতি মুহূর্তে বাঁচতেও হবে, তাই না? এই সপ্তাহে 6টা দিন আমরা লাইফটাকে জাস্ট চালিয়ে নিয়ে যাই, আর একটা দিন তো অন্তত নিজের জন্য দেয়াই যেতে পারে, মানে একটা একটা দিন তো বাঁচা যেতেই পারে, তাই না? অ্যাবসলিউটলি। আর এভরি টাইম ইউ উইল রিড দ্য বুক, ওই যত বড় ওই বুকমার্কটা চোখের সামনে আসবে, ইট উইল অ্যাকচুয়ালি ইন্সপায়ার ইউ টু ক্রিয়েট মোর, মানে হ্যাঁ, তোমার নিজের একবার ক্রিয়েটিভ চোখের আমার সামনে মনে আসবে। হয় যে একবার কিছু ক্রিয়েট করলে না, তারপর তোমার একটা না সেটা অ্যাডিকশন হয়ে যাবে, যে মনে হবে যে আরেকটা বানাই আরেকটা বানাই। তো অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ টু স্টার্ট, যতক্ষণ না তুমি স্টার্ট করবে ততক্ষণ ইউ উইল নেভার নো। তো অ্যাট লিস্ট ট্রাই অ্যান্ড স্টার্ট, আমি সবাইকে সেটাই বলবো যে একদিন চেষ্টা করে দেখা যাক না, একদিন ল্যাদ না খেয়ে একটু তুলি ফুলি নিয়ে বসা যাক, ভালোই লাগবে, আমি আমি গ্যারান্টি দিচ্ছি খারাপ লাগবে না। তো যতটা ইউ আর ডুইং অতটা ইউ ক্যান, ইফ ইউ ক্যান শো, কারণ না আপাতত উই কান্ট সি এনিথিং। এই যে আমি এখন নিষ্ঠা করছি, এই এই যে লেখাটা আমি সবার লাস্টে করবো, এটা ব্ল্যাক দিয়ে হবে। তো ওকে, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি, এখানে পাতা আছে, এখানে কয়েকটা বুকস রাখা রয়েছে, হুম 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 ঠিক আছে? হ্যাঁ, রাইট। আই থিঙ্ক ফিউ অফ ইউর ফলোয়ার্স আর জয়নিং, দেব, তুষি, হ্যাঁ 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 আমি যখনই আঁকতে বসি আমার সব থেকে ভালো যেটা লাগে, মানে তুলিতে এক একটা করে টান দিই, তো আর মনে হয় যে একটা একটা করে কষ্ট সরে যাচ্ছে আর কি। দ্যাটস আ ভেরি মানে বিউটিফুল স্টেটমেন্ট, প্রতিটা স্ট্রোকে একটা করে সরে যাওয়া এক্স্যাক্টলি, জিনিসগুলো। অ্যান্ড ইট ইজ অলসো ট্রু, যেটা আমি আগেও বলেছি, যে ডিপেন্ডিং অন ইউর মুড ইউর চয়েস অফ কালার্স উইল অলসো চেঞ্জ। এক্স্যাক্টলি। একটা টাইমে যেটা আমি বলছিলাম যে মেইনলি আমার অ্যাডোলেসেন্স এর টাইমটা, যেই সময় আর কি অনেক রকমের হরমোনাল চেঞ্জেস আসে আমাদের শরীরে এবং মনের উপরে অনেক প্রেশার পড়ে, অনেক কিছু নতুন নতুন আমরা জানতে পারি, তো সেই সময় কালার্স গুলো একটু ফেডেড থাকে, মানে একটু ব্লু টাইপের, ঠিক আছে? মানে আমার কিছু বুকমার্কস আছে আমি দেখাবো, যেগুলো অলরেডি আমার বানানো আগে, তো মোস্ট অফ দেম আর লাইক ব্লু। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন আমি করতে শুরু করলাম, এটা স্টার্ট করলাম, তারপরে আস্তে আস্তে আমার চয়েস অফ কালার্স অনেক চেঞ্জ হয়েছে, মেনলি আই ইউজ লাইভলি কালার্স মোর নাও। হ্যাঁ, আর আমার ফেভারিট কালার হচ্ছে রেড, আমি চেষ্টা করি সব জায়গায় যাতে একটুখানি রেডের টাচ থাকে, কারণ অনেকে মনে করে যে রেড হয়তো ভায়োলেন্ট, খুব একটা না ভায়োলেন্ট কালার হিসেবে অনেকে মনে করে, বাট আই ফিল রেড ইজ দ্য কালার অফ লাভ। অ্যাবসলিউটলি, ভায়োলেন্স এর জন্য নয়, ভায়োলেন্স এর জন্য অন্য কালার আছে। সো লাইক ইট লুকিং অ্যাট জাস্ট এনি পেন্টিং আর চয়েস অফ কালার্স আর কোন কালারটা ইন উইচ সেকশন দ্য কালার হ্যাজ বিন ইউজ, ইট ইজ ভেরি ইজি টু সে দ্যাট হোয়াট কাইন্ড অফ মেন্টাল স্টেট দ্য পার্সন ইজ গোয়িং থ্রু। এক্স্যাক্টলি, ওটা খুব পরিষ্কার, মানে আমাই ফেভারিট কালার ইজ পিঙ্ক, তো আই ট্রাই ওকে, টু ওয়ের এভার, মানে রেড অলসো আই লাভ, তো যেখানে যেখানে পাই টু পিঙ্ক আই ট্রাই অ্যান্ড ইউজ পিঙ্ক, শেডস অফ পিঙ্ক সামওয়্যার। হ্যাঁ, রেড হাউসের যে কোনো কালারই আমার মনে হয় খুব লাইভলি, সেটা পিঙ্ক হতে পারে, তারপরে
কি বলবো, মারুন হতে পারে, ডিপ, তারপরে হচ্ছে গিয়ে ওই রানী কালার যেটাকে বলছি, কাইন্ড অফ ম্যাজেন্টা কালার, এই সব কালারই কিন্তু খুব খুব লাইভলি। আর ইয়েলো অ্যান্ড গ্রিন তো অবভিয়াসলি আর দেয়, গ্রিনটা চোখের পক্ষে আমি বলবো চোখের পক্ষে খুব ভালো, আমরা যদি চোখের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, আমরা যদি অনেকক্ষণ ধরে মানে আমার আমাদের সামনে যদি অনেকটা গ্রিন থাকে না, উই ফিল রেজুভিনেটেড, মানে যেই জন্য আমরা নেচারে গিয়ে অনেক বেশি ভালো ফিল করি, আমাদের মনে হয় যে একটু শান্তির নিঃশ্বাস অনেকটা দীর্ঘশ্বাস একেবারে টেনে নি, এক্স্যাক্টলি সেই জন্য আর কি গ্রিনটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো আমি মোটামুটি আই এম ডান উইথ দ্য লিভস, ওকে, একবার ইফ ইউ চট ক্যান করে শো। দেখিয়ে দেবো। হ্যাঁ, ওকে, নাইস। You can see it coming to life. ইয়েস, অ্যান্ড ফাইনালি ইওর চন্দ্রনিধি হ্যাজ কাম লাইফ, Okay. এতক্ষণে সময় হচ্ছে ম্যাডামের। অ্যান্ড স্পেশালি এই যে লিভস এর কালারটা দ্যাট ইউ হ্যাভ ইউজ, ইয়েলো অ্যান্ড গ্রিন, দিস ইয়েলো গ্রিন ইজ লাইক অটম, অটমের একটা একটা Yes. শেড অফ অটম। হ্যালো বলেছে চন্দ্রানী, হ্যালো। হ্যালো চন্দ্রানিধি। সো এরপরে আর ইউ কালারিং দ্য বুকস? হ্যাঁ, অ্যাজ আই সেড মাই ফেভারিট কালার ইজ রেড, তো আমি প্রথম বইটা লাল রঙের করব। অ্যান্ড আমি নিজেও যখন মানে ওয়েন বিকজ আই পেইন্ট অ্যাজ ওয়েল, তো সেখানে আই অলসো দ্য ফার্স্ট দ্য হ্যাপিনেস ওয়াজ ওয়েন আই পারচেজড অল দ্য আর্ট মেটিরিয়ালস। এক গুচ্ছ হ্যাঁ, যখন খুব ব্রাশ ভালো এসছে, লাগে পেইন্ট বিশ্বাস ব্রাশ, করো। হ্যাঁ, 15 ডিফারেন্ট টাইপস অফ পেইন্ট ব্রাশ যখন এসছে আমার কাছে, তার মধ্যে হয়তো আই একটাই হয়তো ইউজ করেছি এখনো অব্দি, একটা কি দুটো। ইভেন ইয়েস্টারডে আই ওয়াজ পেইন্টিং, সো একটা দুটো করেছি। বাট আই ফেল্ট দ্যাট অনেকটা টাইম খুব কোয়ালিটেটিভলি ইউ ক্যান স্পেন্ড ওয়েন ইউ আর উইথ আর্ট, এনি ফর্ম অফ আর্ট ফর দ্যাট এক্স্যাক্টলি ম্যাটার। এক্স্যাক্টলি, আর কি মিস এমনও দিন করলাম হতে অনেক পারে কিছু। যেদিন আমি আঁকছি তো একেই যাচ্ছি। হ্যাঁ, চন্দ্রাই লিখছে কি মিস করলাম অনেক কিছু, না ও সবে শি হ্যাজ জাস্ট স্টার্টেড ডুইং দ্য বুক মার্ক, তো এখন বুক মার্কটা কালার করছে, দ্য লিভস হ্যাভ বিন ডান, নাও শি ইজ কালারিং দ্য বুকস অ্যান্ড দেন শি উইল ডু দ্য রাইট আপ উইচ অ্যান্ড দ্য বুক মার্ক উইল বি রেডি, এক্স্যাক্টলি, and then she will show us a few more bookmarks which she has done before. In the meantime, thank you all those who are joining us, and if you have any questions, feel free to ask. আমি নিজে এটা দেখে আই এম গেটিং ইন্সপায়ার্ড টু মেক ওয়ান বুক মার্ক অ্যাজ সুন অ্যাজ হ্যাঁ, পসিবল। নিশ্চয়ই। হাউ মাচ ইউ হ্যাভ ডান একটু যদি দেখো, কারণ আমরা অডিয়েন্সেস আর ইগলি উইথিং। এই যে ফার্স্ট বুকটা অলমোস্ট রেডি। হ্যাঁ, এরপরে কিছু ছোট ছোট ডিটেলিং আছে, সেটা ওই আর কি কি বলবো, মানে জাস্ট আউটলাইনিং, ঠিক আছে, সেটা এমন কিছু ইয়ে নয়, সেটা পরেও করা যেতে পারে। মেবি ইউ ক্যান অলসো শো তোমার যে দ্য প্রিভিয়াস বুক মার্কস দ্যাট ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড, সেগুলো হ্যাঁ, কয়েকটা দেখালে মেবি ইট বিকামস ইজিয়ার ফর দ্যাট। এক্স্যাক্টলি, আমি দেখাবো। ওকে, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ ইউর ফলোয়ার্স, হি ইজ সেইং নাইস ওয়ান, দারুণ হয়েছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। সো প্রথম বইটা ডান, এরকম তাড়াহুড়ো করে হয় না, টেক্স টাইম সুন্দর করে ডিটেলিং এক্স্যাক্টলি। করে। হ্যাঁ, তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করছি।
হ্যান্ডমেড পেপার, আর্ট পেপার, এগুলোর জন্য আই অলওয়েজ ফিল স্টার মার্ক ইজ আ গুড প্লেস। স্টার মার্কে খুব হ্যাঁ, সুন্দর পাওয়া যায়। ইভেন আমি বলতে চাই যে আমি কিন্তু এই পেপারটা স্টার মার্ক থেকেই কিনেছি। ইয়েস, স্টার মার্কে যে দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ, দের ইজ আ পেপার কল টাইপ কল বুস্ট্রো, বুস্ট্রোর সে অনেক এক্স্যাক্টলি, রকমের আর আর্ট পেপার। ওখানে অনেক রকম ওই রিবনস, মানে যেগুলো ওই যে আমি বলছিলাম এখানে লাগানো যেতে পারে সেই রিবনস এন্ড অল, সেগুলো ওখানে পাওয়া যায় অনেক কিছু। মানে আমি যখন ঢুকি আমি ভাবি যে আমি কি কি কিনো, মানে আমার অর্ধেক বয়স ওখানেই শেষ হয়ে যায়। আমি ভাবি যে কোনটা ছেড়ে কোনটা ছাড়বো আর কি, ভাবতে বুঝতে পারি না। হ্যাঁ অনেক হ্যাঁ কিছু, অনেক রকমের, অনেক কাইন্ড অফ পেপার পাওয়া যায়। ইভেন তুমি যে হুম বলছিলে যে কালার্ড পেপার যেগুলোর ওপর করা হুম যায়, ওখানে অনেক ভালো ভালো কালার্ড পেপার থাকে ইভেন, অ্যান্ড দে আর ভেরি স্টার্ডি অ্যাজ ওয়েল। ইয়েস ইয়েস, আমি জাস্ট ট্রাইং টু রিমেম্বার যে আমার ওরকম একটা পেপার আছে, যত যদি থাকে সেটা দিয়ে আমি ইমিডিয়েটলি একটা বুকমার্ক বানানো শুরু করব, সেটা আমি জাস্ট অ্যাবসলিউটলি। থিঙ্ক। এন্ড ইউ ক্যান অলসো মেক ফেব্রিক বুকমার্কস অ্যাজ ওয়েল, না যে এই পুরো স্টাডি পেপারটাকে ইফ আই কভার ইট উইথ আ ফেব্রিক অ্যান্ড দেন ডু ফেব্রিক হ্যাঁ হ্যাঁ পেন্টিং। হ্যাঁ ইভেন আগের গুলো আমি দেখা যাবে কি, একজন জিজ্ঞেস করেছে আগের গুলো দেখা যাবে? ইয়েস, সবগুলোই দেখা যাবে। শি ইজ জাস্ট হ্যাঁ কমপ্লিটিং দিস ওয়ান অ্যান্ড দেন শি উইল শো অল অফ দেম। এক্স্যাক্টলি। এটা অনেকটাই ডিটেলিং বাকি, আমি জাস্ট শর্টের মধ্যে করে দেখাচ্ছি। তো মোটামুটি একটা মোটামুটি আইডিয়া আই থিঙ্ক ইজ রেডি, ইয়া ইয়া ঠিক আছে। আই থিঙ্ক হোয়াট ইউ ক্যান ডু নাও ইজ, তুমি তোমার যেগুলো আগে রেডি হয়েছে বুকমার্কস গুলো, ইউ ক্যান শো আস দ্যাট ওয়ান, বিকজ এইটা ডিটেলিং উইল টেক টাইম লিটল বিট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই যে আমার কাছে আমার অনেকগুলো ছিল আগে, তার মধ্যে অনেকগুলো বিক্রি হয়ে গেছে, কিছু আমি গিফট করে দিয়েছি, কিছু আমার কাছে রয়েছে। তার মধ্যে আমি দেখাতে চাই এইটা, এটা শেক্সপিয়ার থিমের একটা বুকমার্ক, ঠিক আছে। এটাতে লেখা আছে যে লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, বাবা এইটা একটা আছে। দেন এটা ক্রিসমাস থিমের বুকমার্ক, মিট মি আন্ডার দ্য মিসেলটো। বিউটিফুল, অ্যান্ড এটা নেচার থিমের বুকমার্ক, বাহ, হোয়াট ইজ রিটেন, কি লেখা আছে এটা লেখা এটাতে? আছে দ্য আর্থ হ্যাজ মিউজিক ফর দোজ হু লিসন। ওকে, অল রাইট, অ্যান্ড বিউটিফুল। আচ্ছা, দিস ফাইনালি শেডিং ইউ ডিড উইথ ওয়াটার কালার, এই যে শেডিং গুলো ব্লু অ্যান্ড পিঙ্ক ইন দিস? এইটাতে, হ্যাঁ 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 এইটাতে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রথমে এই জায়গাগুলো ভালো করে জল দিয়ে ভিজে নিতে হবে, তারপর একটা বেশি করে রংটা গুলে জাস্ট উপর থেকে হালকা করে ছেড়ে দিলে ওই জলের সাথে ওটা স্প্রেড করে যায়। তো যখন এটা ড্রাই হয়ে যায় খুব সুন্দর একটা এফেক্ট আসে। নাইস, ট্রাই করব। হ্যাঁ প্রথমে আমি ভিজিয়ে অ্যাবসলিউটলি। নিতে হবে, নিয়ে দেন ওয়ান ড্রপ, কাপল অফ ড্রপস অর ওয়ান ড্রপ? না না, দু তিনটে ড্রপ তুমি ফেলে দিলে তো জলের সাথেই, আর তোমার যদি মনে হয় জলটা কম আছে, তুমি জাস্ট প্লেন জল ওটার উপর একটু ফেলে দিলেই ওটা খুব সুন্দর ভাবে ছড়িয়ে যাবে। এইটা আমি কিছুটা এটার মধ্যে ইউজ করেছি, বাট যেহেতু এটার মধ্যে অনেক কিছু ছিল তো আমাকে খুব মানে সাবধানতার সঙ্গে করতে হয়েছে। এইটাতে যেমন তুমি দেখছো এটাতে অনেকটা স্পেস ছিল, তো সেখানে আমার পক্ষে ছড়ালে কোনো অসুবিধা ছিল না, বাট এইটাতে যেহেতু মাঝখানে অনেক কিছু ছিল তো আমাকে খুব কেয়ারফুলি এই জিনিসগুলো করতে হয়েছে। বাট ঠিক আছে, ইটস ফাইন, নিজের মতে যা খুশি করাই যায়। সবাই বলছে খুব ভালো লাগলো, ভেরি নাইস, আর্থ হ্যাজ মিউজিক ইজ ভেরি গুড, সবাই বলছে এই কথাগুলো। অ্যান্ড সো মাই থিং ইজ, যেটা তোমার কি বলে ওটাকে, স্প্রে প্রিন্টিং ও নিশ্চয়ই হয় টুথব্রাশ দিয়ে, যে স্প্রে প্রিন্টিং করা যায় হ্যাঁ হ্যাঁ সেটাও হ্যাঁ করা স্প্রে যায়। পেন্টিং আমার মানে অনেকে দামি ব্রাশ, অনেক একটা ব্রাশ আছে ফ্যান ব্রাশ যেটাকে বলে, ওটা অনেকে হুম ইউজ করে, বাট আই থিঙ্ক যে পুরোনো যে কোনো টুথব্রাশ যেটা ইউজ হচ্ছে না বাড়িতে, ওটা হুম অনায়াসে ইউজ করা যায়, খুব ভালো এফেক্ট আসে। খুব মানে হুম ইফ ইউ আর ট্রাইং টু
পেইন্ট আ গ্যালাক্সি, সেখানে আমি যে তোমাকে টেকনিকটা বললাম যে অনেকটা জল দিয়ে তারপর ড্রপস, ফিউ ড্রপস দিয়ে, তো ওইটাতে আস্তে আস্তে কালার গুলো নিজের মধ্যেই মিশে গেল। অ্যান্ড ওয়েন ইট ড্রাইজ ইউ ক্যান ইউজ এ টুথব্রাশ, আর সেটা দিয়ে তুমি হোয়াইট কালার দিয়ে যদি স্প্রে করো পুরো একদম গ্যালাক্সির লুক আসবে, দারুণ লাগে। আমি তো ওটা ট্রাই পুরো করেছি। পেপারটা কি ভিজিয়ে নিতে হবে না, আর উই জাস্ট হ্যাভ টু প্রেস ওয়াটার ইন দ্য পেপার, কিভাবে করতে হয়? ওই যে ফার্স্ট টেকনিক যেটা বললাম তো, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ মানে তুমি যেইটুকু চাইছো যে মানে ধরো তুমি আকাশ টাইপের কিছু একটা পেন্ট করতে চাইছো, তো আকাশে তো বিভিন্ন রং হচ্ছে, তুমি কোন টাইমের আকাশটা পেন্ট করতে চাও, তুমি যে সানসেট পেন্ট করতে চাও, ধরো হুম তোমার এই ধরো বুকমার্ক, বুকমার্কের এই জায়গা থেকে ইউ উইল ড্র সাম ট্রিজ অ্যান্ড অল, আর এই জায়গাটা পুরোটা আকাশ থাকবে, তো তুমি কি করবে এই জায়গাটা একটা মোটা ব্রাশ দিয়ে, এই কাইন্ড অফ ব্রাশ, হুম ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 12, ঠিক আছে, ওকে ওকে এইরকম ব্রাশ দিয়ে তুমি এই যে পুরোটা এতটা পুরো জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলে, ঠিক আছে, হুম তারপরে এই ব্রাশটা বা অন্য যে কোনো ব্রাশ দিয়ে তুমি রংটা ভালো করে জলে গুলবে, মানে ওটা যেন অনেকটাই লিকুইড হয়, মানে কালার হুম যাতে কম থাকে, দিয়ে তুমি আস্তে আস্তে এরকম ভাবে প্রেস করে দিলে আস্তে আস্তে জলের সঙ্গে ওটা কিন্তু ঘুলতে থাকবে, এখানে একটু তুমি ইয়েলো দিলে, এখানে তুমি একটু রেড দিলে, এখানে একটু অরেঞ্জ দিলে, এবার আস্তে আস্তে ওটা আপনি ঘুলতে থাকবে, আর তুমি মাঝখানে মাঝখানে অল্প অল্প জল দিয়ে দিয়ে তোমার জায়গা মতো তুমি যদি চাইছো একটু মাঝখানে সাদা থাকবে, তুমি আলতো করে প্রেস করে রংটা ওখান থেকে তুলে দিলে, হুম বুঝতে পেরেছো? এইভাবে করা হুম যায়, খুব খুব ইজি, কিন্তু টেকনিকটা খুবই ইজি, কোনো চাপের ব্যাপার নেই, কোনো হাতি ঘোড়া কিচ্ছু না, ভীষণ ইজি, জাস্ট হ্যাঁ, এটা করতে ইউ হবে। জাস্ট হ্যাভ টু ট্রাই। ইয়েস ইয়েস খুব বেশি হলে কি হবে, একটু অন্যরকম দেখতে হবে, বাট হ্যাঁ একটু ট্রাই করতে। খারাপ কিছু, যেটাই আউটকাম আসবে ভালো আসবে, খারাপ কিছু নষ্ট ফষ্ট কিছু হবে না, বাট এই আমি এই এই পেপারটা ইউজ করতে বলছি এই জন্যই, কারণ এই পেপারটা মেনলি ওয়াশ ওয়াশ টেকনিকের জন্য ইউজ হয়, ঠিক আছে, মানে বারবার করে জল দিই, এবার যদি আমি একটু পাতলা পাতলা পেপার ইউজ করি না ওটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। হুম হ্যাঁ, হুম আর হুম আরেকটা জিনিস আমি যদি বলি যে ওয়াটার কালার যদি কেউ ইউজ করে, তো ওয়াটার কালারের ক্ষেত্রে একটা জিনিস আছে, তুমি ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি ফাস্ট, মানে জলটা ভেজা থাকতে থাকতে ইউ হ্যাভ টু গিভ দ্য কালার, আর মিক্সিংটা করে নিতে হবে কাগজের উপর, যদি একটু দেরি হয়ে যায় না ওখানে ছাপটা পড়ে যায়, তারপরে যখন হুম তুমি অন্য রংটা চাপাতে যাবে তখন ওটা একটা কড়া দাগ হয়ে যায়, মানে মিক্স হতে চায় না, তো ইউ হ্যাভ টু হুম ওয়ার্ক রিয়েলি ফাস্ট, সেক্ষেত্রে হুম পোস্টার কালার তুমি যেটা বলছিলে সেটা কিন্তু ইউজ করাই যায়, হুম খুব হুম ভালো, পোস্টার কালার এত তাড়াতাড়ি শুকায় না, যেটা ওয়াটার কালার কিন্তু শুকিয়ে যায়। হুম হুম তো মোটামুটি আমার এটা বলা যায় রেডি বলা যেতে পারে, আর 2-3টা বই আছে, আর নিচে একটু পেপার হবে। আমি কি এটা হুম এখন দেখাবো, মানে টাইম আছে কি? হ্যাঁ, মানে ইফ দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু শো অনলি, তাহলে টাইম আছে, বাট আই থিঙ্ক না ইউ না, হ্যাভ আমি সামথিং এলস প্ল্যান। আরেকটা দেখাতে চাই, আমি একটা জার পেন্টিং দেখাতে চাই, সো ওকে আমি ওকে এটা তো মোটামুটি লোকজন বুঝতে পারছে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, ইটস এখানটা বিউটিফুল। ব্ল্যাক হ্যাঁ দিয়ে ডিটেলিং হবে, ঠিক আছে, মোটামুটি হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়েছে, তো আমি এটা এখানে রেখে দিচ্ছি, পরে আমি গ্রুপে ফাইনাল যেটা টাচ দিয়ে ছবি আছে আমি পাঠিয়ে দেবো, শেয়ার করে দেব, ঠিক আছে, সো উইথ ইউর পারমিশন আই ক্যান মুভ টু জার পেন্টিং, ঠিক আছে, আই উইল জার ওকে, হিয়ার, এটা কি ঠিক প্লাস্টিক আছে, চা, হ্যাঁ কি প্লাস্টিক চা না গ্লাস? না এটা গ্লাস জার, ওকে ওকে ঠিক আছে, এই জার গুলো কিনতে পাওয়া যায়, বাট আই থিঙ্ক যে কেনার দরকার পড়বে না, আমরা সবাই চকলেট আইসক্রিম সবাই খেতে ভালোবাসি, এগুলো আচ্ছা কেউ একটা লিখেছে, থ্যাংক ইউ, আচ্ছা, তো স্পেশালি মোটামুটি যারা ক্যাভেন্টার্স খায়, ক্যাভেন্টার্স হ্যাঁ এর সব বোতল গুলো কেভেন্টার্স থাকতে। এর আইসক্রিম জার গুলো এইরকম হয়, তারপর মামা মিয়ার ওই ব্লু কি যেন ব্লুবেরি চিজ কেক হ্যান প্যান চিজ অনেক কেক, কিছু আছে, ইয়েস হ্যাঁ ওইগুলোর জার গুলো ইজিলি অ্যাভেলেবেল, তো তুমি খেয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে এগুলো ফেলে না দিয়ে এইটার উপর পেন্টিং করতেই পারো, ওকে, তারপরে কি অ্যান্ড উই ক্যান ইউজ দিস অ্যাজ এ ক্যান্ডেল স্ট্যান্ড অলসো? হ্যাঁ ইউ ক্যান ইউজ ইট এট অ্যাজ এ ক্যান্ডেল স্ট্যান্ড, তাছাড়া ওই ফেয়ারি লাইটস যেগুলো হয় যেগুলো আমরা খুব ইউজ করি আজকাল, লুক হোয়াট হি হ্যাজ রিটেন। আমি তত ভালো আঁকতে পারি না, কার্টুন বানাবো, কে লিখছে এটা?
চন্দ্রাণী। না না, এটা খুবই ইজি। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো এটার মধ্যে ফেয়ারি লাইটস দিয়ে যদি তুমি সাজাও খুব সুন্দর লাগবে। তো জার পেন্টিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে এইটা কিন্তু পুরো ভর্তি করলে চলবে না, যেহেতু তুমি ওকে এটাকে মানে এটা বেসিক্যালি ক্যান্ডেল স্ট্যান্ড বা কি বলবো, যে ফেয়ারি লাইটস দিয়ে ঘর ডেকোরেশন করার জন্য ইউজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে, যাতে ভেতরে জিনিসটা দিলে ওটা ফুটে বেরোয়। হুম পুরোটা হুম যদি আমরা ভর্তি করে দিই তাহলে ইয়ে হবে না। হুম তো এখানে আমি মেনলি, এখানে বেশিরভাগই লোক যারা ইউজ করে, মানে জার পেন্টিং করে, অ্যাক্রিলিক পেন্ট ইউজ করে, বাট আমি অয়েল কালার বেশি প্রেফার করি, তো আমি অয়েল কালারে যাব। ওই ইন কেস অফ জার পেন্টিং, আমরা কি ডিরেক্টলি উই আর পেন্টিং অন দি জার, ওর আগে পুরো আউটলাইনটা পুরো বানিয়ে নিতে হয় জারের উপর? যদি অ্যাক্রিলিক পেন্ট করা হয় তাহলে সেরকম করাই যায়, কিন্তু যেহেতু আমি অয়েল পেন্টিং দেখাবো, তো অয়েল পেন্টিং এ একটু টাইম লাগে শুকোতে, সেখানে যদি আমি আউটলাইন করে নিই করতে যাই তাহলে অনেক টাইম লাগবে, বাট অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো আউটলাইন করে নেওয়াই যায়। আর এইটার বেসটা হোয়াইট থাকতে হবে, কারণ না ওকে হলে ফুটবে না। ঠিক আছে, যদি হুম আমি যে কোনো কালারই ইউজ করি না কেন, তার সাথে একটু হোয়াইট মিক্স করতে হবে। ওকে তো বেসিক্যালি আমি একটা সাইড করে দেখাবো, হুম ঠিক হুম আছে? হুম হুম এখানে কি হ্যাভ ইউ ক্রিয়েটেড দি আউটলাইন বিফোর না ডিরেক্টলি না না, করছো? আমি আমি পুরোটাই এখনই করছি। ওকে আর এখানে মেনলি জার পেন্টিং এ ফ্লাওয়ার মোটিভস ইউজ করা যেতে পারে, ঠিক আছে? হুম হুম খুব সুন্দর লাগে ফ্লাওয়ার মোটিভস দিয়ে, উইচ মানে আমি একটা ফ্লাওয়ার মোটিভ দিয়েই করছি। তাছাড়া বিভিন্ন ডিজাইন আছে, যেমন ধরো ক্রিসমাস এর আমি একটা বানিয়েছিলাম, আনফর্চুনেটলি ওটা আমার কাছে এখন নেই, আমি গিফট করে দিয়েছি কাউকে। সো ক্রিসমাস থিমের করা যেতে পারে, মানে ওই ক্রিসমাস ট্রি, গিফটস এসব দিয়ে, বাটারফ্লাইজ করা যেতে পারে। অনেকে ট্রাইবাল পেন্টটা খুব পছন্দ করে আমি দেখেছি, হুম হুম তো মানে ওই ট্রাইবাল পেন্টিং দিয়ে করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ ট্রাইবাল পেন্টিং করতে চায়, আমি বলবো পুরোটা ভর্তি না করে ওপর মাঝখানটা বা ওপরটা নিচটা এরকম করা যেতে পারে। আর তার সাথে আরো কিছু জিনিস আছে যেগুলো ইউজ করলে খুব সুন্দর লাগবে, তার মধ্যে একটা হচ্ছে যে জুট রোপ, আমি তোমাকে হ্যাঁ দেখাচ্ছি, রাইট এইটা আমার একটা বটল পেন্টিং ছিল, ওকে ঠিক আছে? এখানে তারপর কিছু ওটা উপরে নোটস নিচে লাগিয়ে দেওয়া। দিয়েছি। হ্যাঁ, তো এই জুট গুলো ক্রাফটিং জুট, বিভিন্ন কালারে পাওয়া যায়, এটা আমি যেটা ন্যাচারাল কালার আমি সেটাই ইউজ করেছি, এছাড়াও হোয়াইট, পিঙ্ক, রেড, ইয়েলো বিভিন্ন কালারে পাওয়া যায়, তো নিজের পছন্দ অনুযায়ী এটা ইউজ করা যেতে পারে। এবং এই জায়গাটা, এই যে খালি জায়গাটা দেখতে বাজে লাগছে, গ্লু দিয়ে এমনি নর্মাল ফেভিকল, ফেভিকল দিয়ে এই জায়গাটা যদি এটা সুন্দর করে জড়িয়ে দেওয়া যায় ওই জুট ইয়ে রূপটা দিয়ে, খুবই সুন্দর লাগবে। জুট রোপ কি স্টার মার্কে পাওয়া যায়? আই হ্যাভ নট সিন দ্যাট। জুট রোপটা আমি স্টার মার্কে পাইনি, মানে কিছু কিছু সময় পাওয়া যায়, কিছু কিছু সময় পাওয়া যায় না, এটা যে কোনো ক্রাফটের দোকানে পাওয়া যেতে পারে, মানে যারা ওই স্টেশনারিজ রাখে, ঠিক আছে, বিশেষ করে কলেজ স্ট্রিটে তো পাওয়া যায়, এরকম জায়গায় পাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে মানে পাওয়া যায় আর কি।
আমার এই যে আমি ফার্স্ট একটু যেটা পেন্টিং করলাম শিউলি ফুল দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ তো আমার যেটা ইয়ে আছে যে গ্যাপে গ্যাপে মাঝখানে কানেক্ট করে উই ক্যান ইউজ লিভস, তো জায়গাগুলো ফাঁকাও থাকলো আবার একটু ভরাটো হলো, তো সেক্ষেত্রে যদি ফেরি লাইটস ভেতর দেয়া হয় খুব সুন্দর কালারটা আসবে। ওকে ওকে আমি সব থেকে মানে এইটা এই যেটা আমি আঁকছি খুবই ইজি, আমি চাইবো তুমি একবার এরকম কিছু আঁকো। শিউলি ফুল, হ্যাঁ শিউলি ফুল আঁকবো, সেটা গাঁদা হয়ে গেলে আমি সে কিছু গ্যারেন্টি দিতে পারছি না। না না শিউলি ফুল খুবই ইজি, ওই মাঝখানে একটু লাল মানে ইয়েটা দিয়ে নিলে, বেসটা অরেঞ্জিশ, ধরে নিলেই, হ্যাঁ অরেঞ্জিশ রেডিশ এই বেসটা ধরে নিলে পাপড়ি গুলো আঁকা খুব সুবিধা। আমি ছোটবেলায় কাপে মাগ পেন্টিং করতাম, জার আচ্ছা কোনোদিনও করিনি, মাগ অব্দি করতাম, মাগ গুলোকে নিতাম, মাগস গুলো ফ্রি আসতো, বোর্নভিটা এইসবের সাথে হ্যাঁ মাগস হ্যাঁ গুলো ফ্রি এক্স্যাক্টলি দিত, তো সেগুলোকে পেন্ট করে ওটাকে একটা পেন স্ট্যান্ড ইউজ করতাম, ওটাকে পুরো সুন্দর পেন্ট পেন্ট করে। খুব খুব ভালো আইডিয়া। ইভেন যেটা আমি বল এইগুলোতে একটু চওড়া জার আর কি, যেটা আমি পেন্ট করছি, তো ওই যেটা বলছিলাম তোমাকে মামা মিয়ার যে জার্স গুলো হয় ওটা একটু লম্বাটা একটু ছোট হয়, ঠিক আছে ওইগুলোতে ওগুলো কিন্তু পেন স্ট্যান্ড বা আমরা মেয়েরা কানের দুলে ডিব্বা হিসেবে ইউজ করতে পারি, খুব সুন্দর লাগবে। মানে ইনস্টেড অফ বাইং এগুলো, আমরা যদি ইফ ইউ ক্যান রিসাইকেল এন্ড ইউজ আওয়ার এই স্টাফস হ্যাঁ গুলোকে নিজের সেই তো মতন করে ফেলেই এক এক, দেয়া হবে, রেখে দিয়ে একটু নিজের মতো ক্রিয়েটিভিটি করা করা যেতেই পারে, তাই না? হিলিং এর হিলিংও হলো, জিনিসের ইউজও হ্যাঁ হলো, সব একসাথে হয়ে গেল। তো আমি এই সেকেন্ড ফুলটা পেন্ট করে তারপর আমি পাতাগুলো এঁকে দেখাবো। আচ্ছা সেকেন্ড ফুলটা পেন্ট করে একবার দেখিয়ে দিও, বিকজ আওয়ার অডিয়েন্স মাইট ওয়ান্ট টু সি। হ্যাঁ শিওর শিওর। আমি কোনোদিন জার বা বুকমার্ক করিনি, বাট বুকমার্ক ইজ সামথিং দ্যাট আই উড লাইক টু ট্রাই, এটা আমি একটু হ্যাঁ ট্রাই করব। আমি অফকোর্স আই হ্যাভ পেন্টেড অন ক্লথস, ফ্যাব্রিক পেন্টিং করেছি, টেবিল ক্লথস আচ্ছা বানানো আচ্ছা অ্যান্ড অল দিস থিং, সেগুলো করেছি, এখনো আছে ওগুলো রাখা, স্কুলে করতে হতো, মানে করেছি অ্যাজ ইন কি স্কুলে জোর করে করতে হতো সেই জন্য করেছি, সে আমাকেও করতে হয়েছে। রাইট। এই যে ও মা কি সুন্দর, দিস ইজ বিউটিফুল। এরপরে আমি জাস্ট কয়েকটা পাতা আঁকবো এখানে, কিন্তু ছোট ছোট মানে ভ্রমর আঁকা যেতে পারে, খুব সুন্দর লাগবে এটার সঙ্গে, খুব সুন্দর যাবে। কোটও লেখা যেতে পারে, গানের লাইনও লেখা যেতে পারে সাথে। এক্স্যাক্টলি রবীন্দ্রসঙ্গীতের কোন লাইন, আহা দারুণ লাগবে। সত্যি কথা, দেন ভেতরে যদি একটা ক্যান্ডেল জ্বালানো যায় পুরো ইভিনিং সেট। একদম যদি কারোর মন খারাপও থাকে আই বেট এইগুলো দেখার পর কিন্তু মন খারাপ করে সে থাকতেই পারবে না। এক্স্যাক্টলি, অনেকটা সময় এই ভেতরে পুরো এটা করে উই ক্যান অলসো পুট স্যান্ড ইনসাইড, না স্যান্ড পুরোটা হ্যাঁ দিয়ে অনেকে ভাব আমি ফিল। দেখছি আমি দেখেছি ইন্টারনেটে অনেকে এর ভেতরে স্যান্ড দেয়, খুব সুন্দর লাগে। অনেকে কি করে যে ওই ছোট ছোট ক্রিসমাস মানে এইটা তো শিউলি ফুল ধরো এটা অন্যরকম থিম হয়ে যাচ্ছে, অনেকে কি করে মানে এই এইটার গায়ে না মানে ছোট ছোট করে স্নোফ্লেক্স এঁকে দিল, ঠিক আছে এন্ড ওকে দেন দেন দে পুট দা ওই যে ছোট ছোট ক্রিসমাস ট্রি গুলো হয় একদম ওইগুলো ভেতরে সাটিয়ে দিয়ে কিছু ওই
আই থিঙ্ক শোলা বা ওরকম টাইপের কিছু দিয়ে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু। হুম হুম ইটস অল লাইক হাউ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর টাইম, এক্স্যাক্টলি, মানে মানে এভরিবডি উইল হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং, কিন্তু কতটা আমি ক্রিয়েটিভলি করতে পারবো, বাট হোয়াট ইজ মাই লেভেল অফ ইন্টারেস্ট, ওয়েদার আই ওয়ান্ট টু ইনভোক এনি ইন্টারেস্ট অর নট, সেগুলো সবটাই নিজের ইচ্ছের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ আমার মনে হয় দেখো মন খারাপ করে থাকলে মন খারাপ করে থাকাই যায়, এটা হুম অনেকটাই নিজের ওপর যে তুমি কতটা মনটাকে ঠিক করতে চাইছো। তো আমার হুম মনে হয় আর্টের থেকে বেশি, মানে আমি কিন্তু শুধুমাত্র আঁকার কথা বলছি না, আমি বলছি এনি কাইন্ড অফ আর্ট, ঠিক আছে, হুম আর্টের থেকে বেশি তোমার মন ভালো অন্য কিছু করতে পারে বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি দ্য হোল গ্যামাট যেটাকে নিয়ে এখন দের ইজ এ রেভলিউশন হ্যাপনিং এভরিওয়ে, দ্যাট ইজ এক্সপ্রেসিভ আর্ট। এক্সপ্রেসিভ আর্টের মধ্যে এই আর্টও পড়ছে, ডান্সও পড়ছে, ড্রামা ইজ অলসো আ পার্ট, মিউজিক ইজ আ পার্ট, এভরিথিং ইজ আ পার্ট, রিসাইটেশন ইজ আ পার্ট, মানে হুইচ এভার হেল্পস ইউ টু এক্সপ্রেস এক্সপ্রেস হ্যাঁ ইউর ইমোশনস বেসিক্যালি। অ্যান্ড ডেফিনেটলি এনিথিং, এগুলো সব প্রজেক্টিভ টেকনিক, অ্যান্ড এনি প্রজেক্টিভ টেকনিক ইজ হবেই, ওটা ভালো তো হতেই হবে। তো দেখো যে থ্যাঙ্কফুলি দেখবে তারও ভালো লাগবে, যে করছে তারও ভালো লাগবে, এর থেকে ভালো আর কি হতে পারে। এক্স্যাক্টলি, অ্যান্ড থ্যাঙ্কফুলি আন্ডার বিরোপনের আমাদের একটা এন্টায়ার গ্যামট ইজ দেয়ার ওনলি অন এক্সপ্রেসিভ আর্ট, সো এক্স্যাক্টলি, পুরোটা বিকজ আই পার্সোনালি আই ফিল কি আর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ হিলিং, বেস্ট দ্যাট ইউ ক্যান গেট, অ্যান্ড ইট ইজ নট এক্সপেন্সিভ, অ্যান্ড ইট ইজ ক্রিয়েটিভ, হ্যাঁ ইয়েট ইট ইজ ইয়া ইটস গোয়িং টু ওয়ার্ক। এক্স্যাক্টলি, এটা কিন্তু মানে খুব আহামরি অনেক কিছু জিনিসপত্র লাগবে তা নয়। হুম নাইস, এটা কি একটা দিকেই হচ্ছে হবে ব্যাপারটা? হ্যাঁ এবার এটা পুরোটাও করা যেতে পারে, ঠিক আছে, হুম মানে এর নিচে যেটা হবে এটা ধরো এই জায়গাটা এই পজিশনটা হবে, তোমাকে দেখাই হুম হুম এই ফুলটা ওকে এখানে হবে এই দুটোর মাঝখানে, তো একটা রাইট প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। হুম পিছন দিকটা তুমি চাইলে এখানে কোনো কোটেশন লেখা যেতে পারে, ঠিক আছে, হুম এটা রিলেটেড শিউলি ফুল সম্বন্ধে কোনো গানের লাইন লেখা যেতে হুম পারে, বা এখানে আমার মনে হয় যে এইটা পুরোটাও কেউ চাইলে করতে পারে, বাট আমার মনে হয় যে একটা সাইড একটু ভালো সুন্দর ভাবে এরকম থাক, আর একটা সাইড কিছু মানে কমের মধ্যে কিছু কোটেশন বা ধরো ছোট 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 ফুল, খুব ছোট ছোট ফুল দিয়ে এটা ঢাকা যেতে পারে, আর তার হুম উপর এই জায়গাটাতে পুরো জুট দিয়ে যদি কভার করে দেওয়া যায়, আমি বলবো এর থেকে সুন্দর জিনিস আর কিছু হয় না। সত্যি কথা, আর সত্যি এটা চন্দ্রানী ঠিকই বললো, বাহ কি সুন্দর, মানে সত্যি খুব সুন্দর। ইনফ্যাক্ট আমিও আমি আমাকে যদি এটা করতে দেওয়া হতো, একটা দিকে যেমন তিনটে বড় ফুল, বাকি জায়গাটাতে আমি ছোট্ট ছোট্ট শিউলি ফুল দিয়ে ভরে দিতাম, ছোট্ট ছোট্ট করে শিউলি ফুল দিয়ে, ছোট 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 মানে স্প্রেড হ্যাঁ করেছে, মানে কারণ দুর্গা কি পুজোর বলতো, থিম। যদি তুমি পুরোটাই বড় বড় ফুল দাও না, ব্যবস্থা খুব ক্লামজি হয়ে যাবে। হুম মানে এটা পুরো দুর্গাপুজোর থিম হয়ে যাবে, সুন্দর ছোট্ট 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 পুরো চারদিকে শিউলি ফুল, ওদিকটা সুন্দর লাগবে। আর ওদিকটা যদি একটু বেশ করে একটা ভেতরে, যদি দুর্গাপুজোর সময়ও বেশ করে ভেতরে একটু শিউলি ফুল রাখাও যায় জুট ওটার উপরে, হ্যাঁ আমি খুব সুন্দর খুব লাগবে সুন্দর কিন্তু। লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে ওইটা। তুমি এটাও কমপ্লিট করে আমাদের ফুল ছবিটা দেবে। হ্যাঁ আমার আরেকটাও আছে, মানে যেটা বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি গিফট করে দিয়েছি, আমার কাছে ওইটার ছবি আছে, চাইলে আমি গ্রুপে ওটাও শেয়ার করে দিতে পারি। শিওর শিওর, তোমার কাছে এখন রেডিমেড কিছু জার্স বা বটলস আছে যেগুলো দেখাতে পারবে? অ্যাকচুয়ালি আমার কাছে রেডিমেড জার্স নেই, কারণ আমি রিসেন্ট খুব রিসেন্টলি স্টার্ট করেছি জার পেন্টিংটা, তার মধ্যে দুটোই করেছিলাম, যেটা তার মধ্যে একটা আমি দিয়ে দিয়েছি গিফট করে, একটা আমি বিক্রি করে দিয়েছি, আমার কাছে এটাই ছিল, আমি এখন ওই জন্য এটাই আঁকছিলাম। আমি এটা কমপ্লিট হলে আমি গ্রুপে ছবি দিয়ে দেবো। শিওর শিওর, সো ওই ব্ল্যাক বটলটা আরেকবার দেখাও যেটা তুমি একদম শুরুতে দেখাচ্ছিলে হ্যাঁ জুট হ্যাঁ র‍্যাপ। এক্স্যাক্টলি, আর ওকে, আমি পিছনটা কোট লিখেছি, এটা কোডটা কি মে লেখা? ইউ টাচ, মে ইউ টাচ ড্রাগন ফ্লাইজ অ্যান্ড স্টার্স। দ্যাটস নাইস, বিউটিফুল। এটা কিসের বটল, এত ছোট্ট একটা সুন্দর বটল? আচ্ছা ওকে।
মানে আমি লিটারালি বন্ধুদের থেকে চেয়ে চেয়ে নি, প্লিজ ভাই ফেলিস না আমাকে দিয়ে দে। এটা কি ব্ল্যাকই ছিল দা কালার অফ দ্য বটল, স্প্রে পেন্ট করে পুরোটা না ব্ল্যাক না না, হয়েছে? আমি এটা স্প্রে পেন্ট করে, এটা ব্ল্যাক নয় অ্যাকচুয়ালি, বোঝা যাচ্ছে না, এটা ব্লু, মানে খুব ডিপ ব্লু আছে, ঠিক আছে। এটা আমি আচ্ছা কে একজন লিখেছে, কেন গে, আচ্ছা আয়ুষ লিখেছে, এটা হ্যাঁ। কিসের তো বটল, আমি এটা, সবাই এটাই ইউজ করছে? অফলাইন কিন্তু একজন হ্যাঁ, যে এটা বলছে ইয়েস অফলাইন ইউ ক্যান, বানানো হবে। ডেফিনেটলি ইউ ক্যান গেট ওয়ান জার, তোমাকে ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট দ্য বঙ্গ বালিকা সেপারেটলি অন দ্য মেসেঞ্জার অ্যান্ড দেন শি উইল হেল্প ইউ উইথ জার্স। অফকোর্স শি টেক্স অর্ডার, যখন সেল করছে বলছে দেন শি টেক্স অর্ডার, তো সেটা সে বানিয়ে দেবে। বেস্ট ইউজ ফর পেন্টিং, ইয়েস। হ্যাঁ তুমি বলো, তুমি বলছো স্প্রে প্রিন্ট করেছো ওটাতে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা ফার্স্টে স্প্রে পেন্ট করেছি, তারপর শুকিয়ে যাওয়ার পর এটার উপর কালার করেছি। এইটা আমি অ্যাক্রিলিক কালার করেছিলাম তখন, ঠিক হুম আছে। হুম এটা মানে এটা আমার জাস্ট স্টার্টিং এর করা আর কি, ওই জন্য বিশেষ কিছু এর মধ্যে কেরামতি আমি দেখাইনি, নাহলে এখানে আরো অনেক জায়গা আছে এটা ছোট ছোট স্টার্স বা এইসব দিয়ে করা যায়, আরো সুন্দর হয়, আরো সুন্দর করে করা যায়। আর আমার মনে হয় যে এটা যা যার পার্সোনাল ব্যাপার, কে কিরকম ভাবে সাজাতে চায়, সবার তো একটা নিজস্ব মতামত বা এক্সপ্রেশন আছে। তো আমার মনে হয় যেটা তোমার মনে আছে, যেরকম ভাবে তুমি এক্সপ্রেস করতে চাইছো বা যেরকম ভাবে তুমি সুন্দর ভাবে জিনিসটা সাজাতে চাইছো, তুমি নিজের মতো করে করতেই পারো। আমার তখন এইটুকু হালকার মধ্যে করতে ইচ্ছা করেছিল, আমি তাই হালকা করে করেছি। আর তোমার আমি এটার পোটেনশিয়াল বায়ার এটা এসে কমপ্লিট গেছে, হলে আমি ছবি পাঠিয়ে দেবো। শিওর। তোমার পোটেনশিয়াল বায়ার বলছে শিওর, আগে আমিই নেব। সো শিওর ডেফিনেটলি শিওর, হার, শি উইল ডেফিনেটলি বি মোর দ্যান হ্যাপি, বিকজ আর্ট ইজ সামথিং উইচ হ্যাজ টু বি অ্যাপ্রিসিয়েটেড। আর আমি তো বলবো যে ওয়াইল ইউ আর টেকিং ফ্রম হার, অলসো ট্রাই টু মেক ওয়ান ফর ইয়োর সেলফ, বাই ইয়োর সেলফ, তাহলে দেখবে হিলিংটা হ্যাঁ অনেকটা তাড়াতাড়ি হবে ওই জায়গাটাতে। এক্স্যাক্টলি। ভালে ওর মতো হয়তো অত সুন্দর হবে না, কিন্তু কিছু তো হবে, কিছু তো একটা দাঁড়াবে ব্যাপার। আরে দেখো, আমিও তো কোনো না কোনো পয়েন্টে শুরু করেছিলাম, তখন আমিও অত ভালো করতাম না, বা এখন যতটুকুই করছি, আমি বলছিলাম খুব ভালো করি বা যতটুকুই করছি, এই জায়গাটাতেও তো আমি আসিনি। ইউ হ্যাভ টু স্টার্ট, জাস্ট সামওয়্যার, মেক দ্য ফার্স্ট মুভ, দেন এভরিথিং এলস উইল ফল ইন টু প্লেস। মানে আমি, অফকোর্স আমি যদি নিজের এক্সাম্পলও দিই, যেখানে আমার একটা স্ট্রেট নর্মাল স্ট্রেট লাইনে আঁকতে পারতাম না, সেই জায়গা থেকে আজকে যখন আমি পোর্ট্রেট আঁকছি, সেই কিছু তো একটা কোথাও থেকে তো স্টার্টেড সামনে। এবার যদি আমি হ্যাঁ বসেই থাকতাম আমি এক্স্যাক্টলি, পারবো না, তাহলে কি করে হবে সেই জায়গাটা? সেটাই তো হয়তো এক্স্যাক্টলি। ভালো হবে না, লোককে বলার দরকার নেই, বাট আস্তে আস্তে নিজেরই বেটার হবে সেই জিনিসটা করতে হ্যাঁ, গিয়ে। তোমার দেখো, লোককে বলার থেকে সব থেকে বড় কথা হচ্ছে তোমার মনটা ভালো লাগবে, তোমার মনে হবে এটা চলো আই হ্যাভ ক্রিয়েটেড সামথিং। অ্যান্ড ওয়েন ইউ হুম ক্রিয়েট সামথিং, সেটা যেরকমই হোক, বাজে হোক, হুম খারাপ হোক, মানে মোটামুটি হোক, তোমার ভালো লাগবে। ওই ভালো লাগাটাকেই মানে মানে জেদ করে ধরে এগিয়ে যেতে হবে। ভালো লাগাটা, ও ভালো লেগেছে, হয়ে গেছে, একদিন করলাম, হলে হবে না, না, ভালো হুম লেগেছে যখন ওটাকে আরো ভালো লাগাটাকে বাড়াতে হবে আর এটা নিয়ে এগিয়ে যেতে হবে। সামবডি হ্যাজ রিটেন সামথিং, কি লিখেছেন? আই উইল বি মোর হ্যাপিয়ার, ইয়েস আমিও ট্রাই করবো বানাবো, দো আমাকে ভালো কিছু বানাতে পারি না, স্টিল আই উইল ট্রাই। মেক হোয়াট এভার মেক্স ইউ হ্যাপি, জাস্ট প্লে উইথ কালার্স, প্লে উইথ এভরিথিং, হ্যাঁ, ইউ আমার উইল মনে সি। হয় এইরকম ছোটখাটো জার বটল সবার বাড়িতেই হয়তো আমরা ফেলে দিই, এগুলো নেক্সট টাইম থেকে ফেলার আগে এটা রেখে দিয়ে, হ্যাঁ, কিছু ট্রাই করা যাক, একবার করবে, ট্রাই করবে, ভালো লাগবে, সেকেন্ড টাইম নিজে থেকে ইচ্ছা করবে যে আরেকটা বানাই। হুম হুম কারেক্ট। আমি বুকমার্কটা বানিয়ে দেখাবো, আই উইল পোস্ট, আই উইল শেয়ার বুকমার্কটা। জারটা বানানো একটু ডিফিকাল্ট, এখন জারটা খুঁজতে হবে আগে আমাকে, সেই জন্য বুকমার্ক ইজ সামথিং উইচ আই উইল ক্রিয়েট ডেফিনেটলি। সো আই থিঙ্ক উই আর টুয়ার্ডস দি এন্ড অফ আওয়ার সেশন। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ এতটা সময় দেওয়ার জন্য, শোয়িং টু মাস্টার পিসেস এর মতন হ্যাঁ, একটা বুকমার্ক আর কি। বুকমার্ক দিয়ে শুরু করো না, ভালো লাগে তোমার। হুম হুম ইয়েস, ভিডিওটা ল্যাগ করছে আবার, তুমি কি শুনতে পাচ্ছো জয়শ্রী? আই থিঙ্ক দেয়ার ইজ অ্যান ইন্টারনেট ল্যাগ।
I believe there is an internet lag. So if you have any questions, you feel free to post. We still have a couple of more minutes. Yeah, about 8 minutes to go. Okay, I guess internet connection lag korchilo because of which she left. He might just join back again. So in the meantime, if you have any questions, please feel free to ask. And thank you very much for staying connected with us for such a long time. I'll just wait for 2 more minutes to see if she joins back. Otherwise, we'll finish the session. Anyways, dutoi shekhiye diyeche whatever she had to do. So let me see if she can join back. Akhono to she has not been able to connect. I think internet issues are there. Hey, to she is there. I've sent request to her. Let's see if she can join. If she can join, then it's great. Okay, I believe then there's no question. Then feel free to remain connected with our page to have more such sessions on art or any other aspect which helps you to heal completely from within. As the name suggests, Viropana, it is healing holistically. So thank you, Jayashree, for that, you know, that for that immensely informative episode on how to create bookmarks and jar painting. And definitely we would look forward to the complete picture of the the completed bookmark and the jar, so that we can show it to our audience that how does it, the main event or the main or the completed aspect looks like. So thank you everyone, thank you for staying connected, and we'll be back once again on Monday with an episode that again has been requested, Narcissism versus Gaslighting. That will be in Facebook at 10:30. Till then, stay connected.